জলের দামে ফলের রস, হেলিকপ্টারের টিকিট কাটো, ফ্লাইটের মজা পেলে আর তাড়াতাড়ি পৌঁছে গেলে সেফ এন্ড সিকিউর ভাবে। তো আমি ঠিক করে নিয়েছি আমি তোমার বাড়িতে যাব না যতদিন না আমাকে আবার। ও দাদা, টোটো এসে গেছে, টোটো, আমি ঘুরতে চলে যাচ্ছি, তো যাবি না? ওই লাদোস, ওট দুদুর, এটা আমার দুদুর, কি দেব কি দেব দাও। এই যে এটা দেব, এটা এই যে খুশি হয়ে গেছে। আর যে কই, এই যে ব্রাশ না, ব্রাশ ইয়োর টিথ। তোমার জামাটা কি সুন্দর, কি সুন্দর লাল টুকটুকে লাগছে। এই গেল সকালের ব্রেকফাস্টে হচ্ছে আজকে লুচি, আর এখানে রয়েছে আলুর তরকারি, বর নিয়ে নিয়েছে ডিমের পোস্ট, ছেলে আজকে ব্রেকফাস্টে না সরি লাঞ্চে অফিসে নিয়ে যাচ্ছে পান্তা, তাও আবার আগের দিনের রাতে ভিজিয়ে রাখা পান্তা। বাবা ঘরে যাও, এখন ঘরে যাও, ঘরে যাও বাবা, এখন ঘরে যাও। লুকিয়ে লুকিয়ে বাবা বের হলো অফিসের উদ্দেশ্যে, কারণ ছেলে যদি দেখে ফেলে তাহলে এখানে মহাভারত শুরু হয়ে যাবে। টাটা, জলটা খেও। আমাদের এখানে হচ্ছে পূজোর আয়োজন, আমাদের সব গাছের ফুল, কত রঙের, কত ধরনের, কতগুলো ফুল ফোটে রোজ। রিয়ান খাবে এখন হোমমেড টক দই, খানিকটা নুন আর গোলমরিচ দিয়ে, আমি দিই একটু, আমি দিই এখন পুরো মাখাবে। আমার বিছানা, ওর জামা, ওর হাত, মুখ সব একেবারে। খাও খাও খাও, নাও খাও, দই মাখিয়ে আয় আয় এদিকে, আয় মুখটা ধুয়ে দিই। কি করেছে এটা, ফ্রেঞ্চ দাড়ি হয়ে গেছে মনে হয়, গাড়ি গুনছে, আরো ছিল ভেঙে চুরে ফেলেছে। কাওয়াই, এই বইগুলোর উপর ওর এখন নতুন ঝোঁক। এই যে ধরো ধরো, আজকে কেন মা এত স্পেশাল ব্রেকফাস্ট, কেন আজকে হঠাৎ? ভালো কাজ তাই জন্য মাঝে মাঝে তো করতেই হয়। তোমার খাওয়া ডান ডান, আমি বসে পড়ি। আমার সোনা বাবার স্নান হয়ে গেছে, এবং এই যে গোটা বিছানায় অনেক কিছু সুন্দর করে সাজিয়ে ফেলেছে। এত সিনসিয়ার ছেলে পৃথিবীতে কি আর দুটো দেখা যায়। আচ্ছা, তোমার নাভিটা কোথায় একটু দেখিয়ে দেবে, ওইখানটাই আছে। আচ্ছা, তোমার গাল কোথায়, গাল গাল কোথায়, ওইটা গাল, আর নাক কোনটা, নাক ওইটা। আজকে রিয়ান সোনার লাঞ্চে রয়েছে টমেটো দিয়ে পাবদার ঝাল আর মসুর ডাল সেদ্ধ, আর এই যে আরেকজন সিরিয়াল বাটি, সিরিয়াল দেখছে চুল খুলে। গরম তাই নাকি, কতটা গরম, কতটা দেখি। আচ্ছা তাহলে একটু মাছ কে খাবে দেখি, সোনা বাবা মাছ খাবে। একটুখানি ভাত নিলাম, একটুখানি মাছ নিলাম, কে খাবে কে খাবে কে খাবে, সোনা বাবা খাবে। ছেলে দেরিতে ঘুমিয়েছে বলে আমি আসতে পারিনি, খেয়ে নিয়েছে আমাকে ছেড়ে। তুমি তো মা, তুমি আমাকে ছেড়ে খেয়ে নিলে, খেয়ে নিয়েছি আমি, এখন দুঃখিনী একা একা থালার মধ্যে ভাত বেড়ে একা একা খাবো। এটা এরকম অবাক করা ছেলে, যদি বলি ধর ও উঠে আমার কাছে চলে আসবে। যা যা দাদাকে ডাক, যা ধর, ধর বললে কে ছুটে আসে। একটা বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম, একটা অদ্ভুত রিকোয়েস্ট আমার কাছে, বিকজ আমি এগুলো জিনিসে অভ্যস্ত নই। আমার স্কিন কেয়ার রুটিন অনেকে জানতে চাইছিলে, আমার স্কিনটাকে যতটুকু বেটার দেখছো তার দুটো রিজন রয়েছে। এক নম্বর রিজন হলো জিন, অবভিয়াসলি আমার বাবার স্কিন খুব ভালো, আমি সেই থেকে স্কিন ভালো পেয়েছি। সেকেন্ড রিজন হলো
পেট পরিষ্কার রয়েছে কিনা, কোন রকম ইন্টারনাল প্রবলেম আছে কিনা, কারোর যদি ব্রণ বা এই জাতীয় জিনিস বা দাগ ছোপ কিছু থাকে তো অবভিয়াসলি একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত, বিকজ বিভিন্ন ইন্টারনাল সমস্যাতেও অনেক সময় স্কিনে প্রবলেম দেখা দেয়। আর থার্ড আছে আর একটা, তুমি ঠিকমতো স্কিনের বাইরের দিকটা অন্তত যত্ন করছো কিনা। প্রেগনেন্সিতে স্কিন এত খারাপ হয়ে গেছিলো, এত ব্রণতে গোটা মুখ, আমার পিঠ, আমার গোটা শরীর এত বেশি আমি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাইরেটা যে আমি নিজেকে আয়নাতে দেখতে পছন্দই করতাম না। তারপরে যখন ধীরে ধীরে কয়েক মাস পরে হরমোনাল যখন ব্যালেন্স ঠিকমতো হলো, একা একা স্কিন বেটার হওয়া শুরু করলো, তখন ভাবলাম যে এবার মনে হয় আমার একটু যত্ন নিতে হবে। সেরকম কিছুই করি না, পাটি সিটিএমটা আমি করি, মানে ক্লিনিং, টোনিং আর ময়েশ্চারাইজিং। আচ্ছা, এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি একদম আমার রিয়েল আমি কি করি স্কিনের সাথে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। মম লাইফ চলে এসেছে আমার সুপুত্র। স্কিন ক্লিন করেছি এটা দিয়ে, এটা একটা ফোমিং ফেস ওয়াশ, রাইস ওয়াটার ব্রাইট, দ্য ফেস শপের। রিসেন্টলি এই ব্র্যান্ডটা আমি ইউজ করছি জাস্ট লাস্ট 3 মান্থস থেকে, অ্যান্ড আই অ্যাম লাভিং ইট, খুব পছন্দ হচ্ছে আমার, মানে আমার স্কিনে তো ভীষণ স্যুট করেছে, বিশেষ করে এই ক্যাটাগরিটা। দেন আমি এখন তোমাদের সামনে অ্যাপ্লাই করব ওই রাইস ওই সেগমেন্টারি ময়েশ্চারাইজিং টোনার, একটু থিক হয়, নর্মাল টোনারের মতো নয়। কয়েক ড্রপ নিয়ে নিলাম, এবার এটা আমি সারা মুখে অ্যাপ্লাই করছি, আমার বাড়ির লোক দেখলে হাসবে। মৌ কিনা স্কিন কেয়ার রুটিন শেয়ার করছে, এটা আমার। এবার সেম সেগমেন্টের মানে রাইস বেসড ইউজ করছি দ্য ফেস শপের এই প্রোডাক্টটা, যেটা নাম হলো ময়েশ্চারাইজিং ইমালশন। ময়েশ্চারাইজার একটু থিক হয় আর আমি থিক ওই জিনিসগুলো পছন্দ করি না, বিকজ ওটা স্কিনে আমার ওই চ্যাটচ্যাটে ফিলটা করায়। 3 ড্রপ ইজ এনাফ, আমি এটা ওই হালকা হাতে। সো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে এটা বসে গেছে, ঘুরতে যাওয়ার জন্য রেডি। কি হচ্ছে, দরজা খুলে দেবে মা, দেখো দরজা ভেঙে দিচ্ছে, ওই দেখো। দাদা আপনার জন্য খাবার বানিয়েছি, সন্ধ্যার টিফিন ক্যারামেলাইজড ব্রেড স্টিক। কেমন কচ কচ করে খাচ্ছে, খাও। আলাদাই ব্যাপার স্যাপার খাওয়া দাওয়া হচ্ছে। ব্রাউন ব্রেডকে একটু ঘি বা বাটারে বেশ অনেকক্ষণ ধরে হালকা আঁচে সেকে নিয়েছি যাতে কড়কড়ে ভাবটা হয়, তারপর কোকোনাট সুগার ছড়িয়ে দিয়ে ক্যারামেল করে দিয়েছি। রিয়ানকে সন্ধ্যা টিফিন দিয়ে দিয়েছি, এখন আমি বেরোচ্ছি আমার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করতে, সেটা হলো আমার জুম্বা ক্লাসে। তো এখন টোটো বাইরে অপেক্ষা করছে, আমি চলে যাবো মধ্যমগ্রাম স্টারওয়ালা। আমার একটা ফ্রেন্ড নম্রদা, নম্রদা হাই, সে হাই, হাই। আজকে আমরা খুব কম সংখ্যক এসেছি জুম্বাতে, জানি না কেন, কেন বাড়িতে সবাই ল্যাদ খাচ্ছে ল্যাদ। জুম্বা থেকে ফিরেই সবার আগে বানালাম আম দই লস্যি, খুব রিফ্রেশিং। ইয়ামি ইয়ামি, মা ট্রাই করবে, তুই কার জন্য করে রাখ, করবো নে, তুই কার জন্য করে রাখ, তুমিও খাও একটুখানি। করি না কিছু, তুমি তখন করি না, তখন ফাটাই দিই। এর মধ্যে দিয়েছি আমের পাল্প, দই, সামান্য চিনি, সামান্য নুন ব্যালেন্সের জন্য, আর সামান্য এলাচ গুঁড়ো আর কাজু। সব এবার একসাথে ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। আমার জন্য করা আমলসি, কে খাচ্ছে রে, এই যে ইনি খাচ্ছেন, তাও আবার কোন প্রসেসে খাচ্ছেন, প্রথমে চুমুক দিয়ে খাওয়া হয়ে গেল, তারপরে বসালো না, তারপরে এই যে জানুয়ারি মাসে বাড়ি গেছিলাম, আমার হেডফোন কাটছিল আর জন্য কি জানুয়ারি মাসে বাড়ি গেছিলাম, এখন মে মাস পার হয়ে যাচ্ছে আমি বাড়ি যাবো। ১২,০০০, ১৬,০০০, ১৯,০০০,
দূরে বিয়ে করার, এখানে বিয়ে হতো যাদবপুর টালিগঞ্জ হতো চলে যেত ওলা বুক করে 200 টাকা টিকিট। তুমি এখন দূরে বিয়ে বলে তুমি এখন বিপদ বলছো? আচ্ছা তুমি মা বলতে পারছো না যে বাত্রিটা কে পছন্দ করছিল কবরে? তখন তো বলছিলাম কলকাতা চলে আসবো আমরা সব, আসলে ধাপ্পা দিয়ে আমি কি করবো? মানে কলকাতা আমরা শিফট হয়ে যাবো তোমাকে বিয়ে করছি বলে? আমার বাবা মা শিফট হয়ে যাবে তোমার বিয়ে করছি বলে? আমি আমি যতটা না আমার বাবা মাকে মিস করি, আমি তার চেয়েও বেশি আমার জায়গাকে মিস করি, আমার পাড়ার লোকজনদের মিস করি। ওই লোকগুলোর মধ্যে এত আন্তরিকতা, এত সারল্য রয়েছে এই শহরে নেই, বুঝেছো? ফাইনাল আমাকে জানালে না যে আমি কি ডিসিশন নেবো, বিকজ আমি ফ্লাইটে যেতে পারছি না, ফ্লাইট ভাড়া প্রচুর, ট্রেনে যেতে পারবো না, আর্যকে নিয়ে একা যাওয়া সম্ভব না, তুমি এই মুহূর্তে যেতে পারছো না, তারপর ভাই বোনের পরীক্ষা তো আছে, যার জন্য আমাদের জামাই ষষ্ঠী প্ল্যানটাও ক্যান্সেল হলো। তো ফাইনালি তুমি কিছু একটা বলো, কারণ আমার মানে 3-4 মাস হয়ে গেছে, আমার এতদিন দেরি করে আমার মানে মা বাবার সঙ্গে দেখা হচ্ছে ঠিকই, কিন্তু আমার বাড়ির জন্য মন খারাপ করছে। 3-4 মাসই তো হয়েছে, তুমি তোমার বাড়িতে বসে মা বাবার সাথে ঘর করে এই কথাটা তোমার মুখে মানে প্রতি সপ্তাহে আসতো বাবা? তো আমাদের সামনে অনেক প্ল্যান আছে, এই যে পুচকেটাকে নিয়ে সব প্ল্যান আমাদের, এই পুচকেটাকে আমাদের সামনে একটা সামনে 2 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরে একে ইচ্ছা আছে এটা ভালো একটা প্লে স্কুলে ভালো কিছু শিক্ষক শিক্ষিকার হাতে সমর্পণ করবো, একে যাতে একটা ভালো মানুষ হয়ে যা ওঠে আস্তে আস্তে, প্ল্যান ট্যানগুলো করতে হবে। তোমাকে ডাকছে সব তো? হ্যাঁ, তো কাউ বলছে আমাকে ডাকলো কোথায়? এমা তোমাকে এই ভালো উপায় বলবো কি, এই হেলিকপ্টারে যাও মালদা। ভালো লাগছে না বলছি, কিন্তু আমার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি বলছি জলের দামে ফলের রস, হেলিকপ্টারে কি কথা, এটা কি কথা, কি কথা, জলের দামে ফলের রস, হেলিকপ্টারে টিকিট কাটো, ফ্লাইটের মজা পেলে, আর তাড়াতাড়িও পৌঁছে গেলে সেফ অ্যান্ড সিকিউর ভাবে, চাপ নেই। মানে তুমি অ্যাকচুয়ালি কি চাইছো, যে আমি তোমাকে নিয়ে যাবো, এটা কি বল? তাও আমি দেখতে পারি, যদিও আমি তোমাদের বাড়ি যাবো না ঠিক করেছি, কারণ আমাকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন থেকে বঞ্চিত করা হয়েছে, আমি প্ল্যান করে ফেলেছিলাম যাবো বলে, কিন্তু তারপরে তোমার মা ফোন করে বলেছে যে তুমি এখন আসবে না, আমার ছেলে মেয়েদের পরীক্ষা, তোমাকে আমি জামাই ষষ্ঠী দেবো না, ঠিক করে নিয়েছি আমি তোমার বাড়িতে যাবো না যতদিন না আমাকে আবার নতুন করে নেমন্তন্ন করা হচ্ছে, ঠিক আছে? সেই নেমন্তন্নটা আসলে পরে আমি কনসিডার করতে পারি কবে যাব, সেটা আসুক, তারপরে আমাদের দর্শক বন্ধুদের জানাবো যে নেমন্তন্ন এসছে, আমাদের দর্শক বন্ধুরাই জানাবে। মানে আমার এখন বাড়ি যাওয়ার প্ল্যানটা আপাতত ঝুলন্ত, অবশ্যই, কারণ দর্শক বন্ধুরা তোমরা জানো আমি যে বললাম এই সত্যি ঘটনা, মৌসুমী সামনে আছো সামনেই বললাম, এই ঘটনাটা ঘটেছে, আমি যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আমি কোনোবার আমি প্রিপারেশন নিই না, এবার পুরো 1 মাস আগে প্রিপারেশন নিয়ে নিয়েছি, আমি অফিসে আমার যে বিজনেস পার্টনার আছে ওকে বলে দিচ্ছি, দেখ ভাই সামনে 3-4 মাসে আমি 3 দিন থাকবো না, আমি ছুটি দিয়ে যাচ্ছি, তার সব কিছু অ্যারেঞ্জ। ও মা 3 দিন পরে এসে শুনলাম ওই বাড়ি থেকে বলে দিচ্ছে যেতে পারবে না, নো জামাই ষষ্ঠী, আমিও যাবো না, আমাকে নেমন্তন্ন করবে, তারপরে আমি আবার যাওয়ার কথা ভাববো। টাটা বলা।